হ্যাঁ দেখুন, এটা একটা পানের বরজ, পান তৈরি হয় এখানে এইভাবে, এত সুন্দরভাবে পান তৈরি হয়। প্রথমে দেখুন পান গাছ, পানের গাছের এইভাবে উঠতেছে, একটু একটু বড় হচ্ছে, সিঙ্গেল, কি সুন্দর পানের বরজ, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দরভাবে পানের বরজ হয়, আল্লাহ। এই কক্সবাজার, এটা কক্সবাজারের পান, এইভাবে লাইনে লাইনে এগুলো হয়, দেখুন এক একটা লাইন মধ্যে অনেক সরু পথ, তারপরে এই যে বরজ, আবার দ্বিতীয় প্লট, তৃতীয় প্লট, এভাবে 14টা 15টা প্লট করা হয়, উপরে হচ্ছে চাকনি, রোদ যাতে বেশি না পড়ে, কম আর কমও না হয়। দেখুন আমরা যে পান খাই, পানের অবস্থা, ছোটোকালের অবস্থা দেখুন, ছোটোকালে কীভাবে পানগুলো বড় হচ্ছে, চারা, এইগুলো ছোটো গাছ, আস্তে আস্তে বড় হবে, এইভাবে নিচ থেকে উঁচা যাতে পানি না জমে, এইভাবে যাচ্ছে 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 যাচ্ছে, ঠিক আছে। এইটুকু আজকেই পানের সম্বন্ধে আপনাদের বললাম, কক্সবাজারের পান অনেক মিষ্টি পান, না খাইলে আপনারা বুঝতে পারবেন না, যারা কক্সবাজার পান খায় তারা বুঝতে পারবে এটার কত মূল্য, কত মিষ্টি। বাই বাই, আল্লাহ হাফেজ। আসুন কক্সবাজার, আসুন বেড়াতে, আসুন দেখুন, দেখে যান, কক্সবাজার ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত স্থান। বাই বাই, ওকে।